আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাসরিন, হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে, ইনশাল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি এখন ছাদে বসে আমার কাগজে তৈরি করা যে ফুলদানি, সেই ফুলদানিগুলো আমি এখন কালার করছি। প্রথমে ওই বড় ফুলদানিটা আমি কালার করেছি, আর এখন যে ফুলদানিটা কালার করছি এটা হচ্ছে আমার পুরনো একটি আগের বানানো ফুলদানি। এটা সবুজ কালার ছিল, এটাকে আমি এখন সিলভার কালার দিচ্ছি, আর নেক্সট টাইম এটাকে আমি প্রিন্ট করব। ভিউয়ার্স, এই যে আমার হাতের পাশে যার একটা ফুলদানি দেখছেন, এই ফুলদানিটা এখনও কাজ শেষ হয় নাই, এটা ফিনিশিং বাকি আছে। এটাকে আমি ফিনিশিং দিয়ে তারপর কালার করব, এটাকে আমি এখন কালার করব না। এই যে আমার বড় ফুলদানিটা আর ছোট ফুলদানিটা। ভিউয়ার্স, আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের মুগ পাক্ষণ পিঠার রেসিপি। এখানে আমি দুই ধরনের ডাল নিয়েছি, মুগ ডাল আর মটরের ডাল। ডালগুলোকে আমি ভালোভাবে ভেজে তারপর ধুয়ে নিলাম। এখন আমি প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে তারপর ডালগুলো আরেকটা পাত্রে ঢেলে দিলাম। আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, সাথে আরেকটু পানি দিয়ে তার রং দিব, দিয়ে দিব দারচিনি, এলাচ, সামান্য একটু হলুদ, পরিমাণ মতো লবণ। হলুদটা আমি ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর অপেক্ষা করব বলক আসা আগ পর্যন্ত। এর আগে আমি একটু ডাল কুটনি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম, আর পাশের চুলায় দিয়ে দিয়েছি চিনি শিরা, এখানে দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিব এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। আর পাশের চুলায় আমি এখন কাইটা করে নিব, দিয়ে দিচ্ছি ডালের সাথে চালের গুঁড়ি, চালের গুঁড়ি দিয়ে এটা করে নিচ্ছি। ভিউয়ার্স, চিনির শিরা রেডি। এদিকে আমার কাই করাটাও হয়ে গেছে, এখন আমি একটি ডিশে কাইটা ঢেলে দিলাম, আর এখানে আমি একটু ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, আমি একটু একটু পানি দিয়ে তারপর খুব ভালোভাবে মেখে নিব। ভিউয়ার্স, পানি দিয়ে মাখানো হয়ে গেছে, এবার আমি হাতে হালকা হালকা তেল নিয়ে তারপর আরও কিছুক্ষণ মেখে নিব। ভিউয়ার্স, আটাগুলো ভালোভাবে মাখিয়ে আমি বড় এবং মোটা করে রুটি বেলে নিয়েছি, তারপর একটি গোল কাটারের সাহায্যে কেটে নিয়ে আমি পিঠা বানানোর জন্য ব্যবহার করেছি শোন, ব্রাউন স্টিক আর হচ্ছে একটি কলম। এই যে শোন দিয়ে আমি করছি। ভিউয়ার্স, এটা খুব সহজভাবে আমি পিঠাটা তৈরি করছি। যারা একদম মানে পারে না বা নতুন শিখতে চায় তাদের জন্য বলবো, এটা খুবই সহজ একটা পদ্ধতি। এটা কলম আর একটি ব্রাউন স্টিক আর একটি শোনের কাজ। অনেকে খেজুরের কাটা, সুই, টিন কাটার এগুলো দিয়ে বানায়। ভিউয়ার্স, আমার কাছে মনে হয় আমি যে জিনিসগুলো দিয়ে পিঠাগুলো বানাই এটাই হয়তো সহজ পদ্ধতি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। ভিউয়ার্স, আমি এখন একটি একটি করে সবগুলো পিঠা তৈরি করে নিব। ভিউয়ার্স, আমি যে পিঠাগুলো বানাচ্ছি এগুলো হচ্ছে আমাকে একজনে অর্ডার দিয়েছে আর জন্মদিনের জন্য, তাই আমি পিঠাগুলো রেডি করছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিউয়ার্স, আমার বাসার আশেপাশে যারা আমাকে চিনে অনেকেই জানে যে আমি পিঠার অর্ডার নেই। এরকম অনেকেই আমাকে পিঠার অর্ডার দেয় যে কোনো অকেশনে, আর মাঝে মাঝে আমি মেলাতেও এই পিঠাগুলো দিয়ে থাকি। অনেকে আছে যে ছোটোখাটো স্টল নিয়ে মেলা করে মহিলা, তারা আমাকে পিঠার অর্ডার দেয়, আমি শুধু ওনাদের পিঠা তৈরি করে দিই বাসা থেকে। আর আমার কাছে ভালো লাগে যে আসলে নিজে কিছু করা, নিজে বসে না থেকে টুকিটাকি এই যে যেরকম পিঠা বানানো, তারপর আচার, মাঝে মাঝে আচারের সিজনে যখন যে সিজন তখন সেই আচারের অর্ডারটা আসে, বেশিরভাগ রসুনের আচার আর আমের আচারের অর্ডারগুলোই আসে। আমি ওইভাবে এখনও পরিচিত হইনি, আমি মাত্র একটু একটু করে শুরু করেছি আমার বাসার আশেপাশের মানুষদের নিয়েই, ওনারাই আমাকে মাঝে মাঝে পিঠাগুলো অর্ডার দেয়। ভিউয়ার্স, আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন একটু আটা দিয়ে আমি তেলটা চেক করে নিলাম, আর দিয়ে দিচ্ছি পিঠাগুলো। ভিউয়ার্স, মুখ পাক্ষণ পিঠাটা খুবই হালকা আছে ভাজতে হয়, এটা যদি আপনি খুব মানে বেশি আছে ভাজেন তাহলে উপরে মচমচে হবে কিন্তু ভিতরে মচমচে হবে না, এর জন্য পিঠাগুলো খুব হালকা আছে ভাজতে হয়। আমি পিঠাগুলো সবসময় হালকা আছে ভাজি। আমি দেখেছি অনেকে এই পিঠাগুলো বানায়, পিঠাগুলো কেমন নরম তুলতুলে টাইপের হয় কিন্তু আমারগুলো একদম মচমচে ভিতরে, মানে মচমচে হবে, একটুও নরম হবে না। আর আমি টিনের শিরাটা একটু পাতলা করি, পাতলা করার কারণে আর যখন আমি পিঠাগুলো দেই তখন জালটা জ্বালিয়ে রাখি। ভিউয়ার্স, আমি এই যে দেখেন একটি পিঠা ভেঙে তারপর আপনাদের দেখাচ্ছি, ভিতরটা একদম মচমচে হয়েছে আর খেতে খুবই টেস্টি। পিঠাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠাগুলো কেমন হয়েছে। এখন আমি সবগুলো পিঠা এভাবেই ভেজে নিব। ভিউয়ার্স, আমার পিঠা বানানো কমপ্লিট। কেমন হয়েছে আমার পিঠা বানানো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আরও সহজ পদ্ধতির রেসিপিগুলো জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
ভিউয়ার্স এখানে দেখছেন আমার বাসায় একটি নতুন ফার্নিচার আসছে আর এই ফার্নিচার সম্পর্কে আমি নেক্সট একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ